ক্ষেত থেকে কেটে আনার পর গেরস্থ বাড়িতে পাকা ধানের আঁটি নিয়ে শুরু হওয়া কর্মযজ্ঞের প্রথম ভাগকে কেউ বলেন ধান মারাই, কেউ বলেন মলন মলা, কেউ বলেন মলন দেয়া। এর নাম পাজন বা পাজই, গরু তাড়ানোর লাঠি। এই লাঠি দিয়েই দাওয়াল ঠিকঠাক মতো গরুগুলোকে হাঁটান। যা এই গরু, যা যা। মলন মানে মর্দন, বিলেপন বা মর্দিত করণ। গরুগুলো মলন মলার কাজটা সারে ঘড়ির কাটার বিপরীত দিক, অর্থাৎ বাম দিকে ঘুরে। যান্ত্রিক সভ্যতা আর নাগরিক জীবনযাত্রার কারণে দিন দিন আমরা হারিয়ে ফেলছি আপন ঐতিহ্য। আগের মতো মলন ভুঁয়ে তেমন মলন হয় না গরু দিয়ে, দাওয়ালের পেছনে পেছনে ঘোরে না গেরস্থ বাড়ির শিশু কিশোর কিশোরী, স্মৃতিতে তাদের জমা হয় না আবহমান ঐতিহ্যের চিরন্তন সুখ।